হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদের সাথে আছি। এতদিন যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে আসছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আর ওয়ান কম্পিউটার্সে ক্যারিয়ার গড়তে চান মার্কেটিং প্লাস অ্যাকাউন্টস পদের জন্য, তারা তাদের সিভিটি আমাদের জিমেইলে পাঠিয়ে দিবেন। অবশ্যই জিমেইলে পাঠাবেন, এবং কীভাবে পাঠাবেন সেটি আমাদের ডিসক্রিপশন বক্স এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে। কখনোই আপনারা ফোন অথবা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনার সিভিটি ইনভ্যালিড বলে গণ্য করা হবে। তবে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এরপরে পাশে যে বেল বাটনটি আসবে সেদিকে স্পর্শ করে বাজিয়ে দিন ঘন্টা, যেন পরবর্তী নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আজকে আমি 4K অ্যাকশন ক্যামেরা নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কীভাবে এটি সেট আপ করতে হয় সব কিছু আমি দেখাবো, এবং বর্তমান প্রাইস সেটিও আমি বলে দিব। ভিডিওটি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে কিউআরএল কোড আছে, সেই কিউআরএল কোডের মাধ্যমে আপনি একটি অ্যাপস ইনস্টল করতে পারবেন। সেই অ্যাপস ইনস্টল করে আপনি আপনার মোবাইলের মাধ্যমে মোবাইল এবং ক্যামেরা একসাথে চালাতে পারবেন। এবং স্পেসিফিকেশনটি বক্সের পিছনে দেওয়া আছে, আপনি স্পেসিফিকেশন ফলো করতে পারবেন। এবং এখানে এটি কিন্তু রিমোট দ্বারাও আপনি কন্ট্রোল করতে পারবেন, একটি রিমোটও আপনাকে দিয়ে দেওয়া হবে। এটি হলো মেন বক্স। সেই মেন বক্সের মধ্যে যে পার্টসগুলো আপনাকে দেওয়া হবে সবগুলো পার্টস আমি কিন্তু খুলে খুলে আপনাদের দেখাবো। ম্যানুয়াল বক্স আছে, আপনারা ম্যানুয়াল বক্স ইউজ করে ব্যবহার বিধিটা জানতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের শোরুম থেকে প্রোডাক্টটি কিনেন, সেক্ষেত্রে আপনাকে আমরা A to Z কেনার সময় বুঝিয়ে দেব। এবং এই ক্যামেরাটি প্রথমে আমি ক্যামেরাটি একটু দেখাই। ক্যামেরাটি কিন্তু ওয়াটারপ্রুফ, অতএব আপনি এই ক্যামেরাটি পানির মধ্যে ভিডিও করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন যে হেলমেটে ক্যামেরাটি অ্যাটাচ করবেন বা কোনো আপনার শরীরের কোনো অংশে অ্যাটাচ করবেন, হ্যাঁ সে ধরনের ব্যবস্থা আছে, সে ধরনের সরঞ্জামও এটি সাথে আছে। এটি কিন্তু ওয়াটারপ্রুফ, এটি আপনি এটা ওয়াটারপ্রুফ হিসাবে ইউজ করতে পারবেন। আবার যখন আপনি ওয়াটারপ্রুফ চান না, তখন এই যে বাইরের যে বক্সটি, এই বক্সটি খুলে ইউজ করতে পারবেন। কীভাবে খুলে ইউজ করবেন সেটিও আমি দেখিয়ে দেব। এখন যেটি দেখাচ্ছি সেটি হলো রিমোট। এই রিমোটের মাধ্যমে আপনি অন অফ প্লাস সব কিছু করতে পারবেন, এবং কখন ভিডিও করবেন, কখন ছবি তুলবেন সবগুলো আপনি এই রিমোটের মাধ্যমে করতে পারবেন। আর এখানে অনেকগুলো সরঞ্জাম দেওয়া আছে, যেগুলো অনেক সময় আপনি, যেহেতু এটি অ্যাকশন ক্যামেরা, সেহেতু আপনি অনেক কিছুর সাথে এটি ব্যবহার করতে পারেন। আপনি স্ট্যান্ডের সাথে ব্যবহার করতে পারেন, আপনি হেলমেটের সাথে ব্যবহার করতে পারেন, আপনি সাইকেলের সাথে ব্যবহার করতে পারেন। সুতরাং কোনো জায়গায় ব্যবহার করতে যে ধরনের জিনিসপত্র আপনার প্রয়োজন সব ধরনের জিনিসপত্র এখানে দেওয়া আছে। আর কোনো কিছু আপনাকে এক্সট্রা কিনতে হবে না এই ক্যামেরাটি চালাইতে হলে। হ্যাঁ, আপনাকে অবশ্যই মেমোরি কার্ডটি কিনতে হবে, এবং ক্যামেরাটি পরিষ্কার করার জন্য সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি নিজের চোখে আরেকটু শোরুমে এসে দেখেন, সেক্ষেত্রে হয়তো আরেকটু ক্লিয়ারলি সব কিছু দেখতে পারবেন। আমি জানি না, আমার উদ্দেশ্য ছিল সঠিকভাবে দেখানো এবং ক্যামেরাটির নানা ফিচার্স আপনাদের সামনে তুলে ধরা। আমি চেষ্টা করব, এরপরে যদি কোনো কিছু মনে হয় যে ক্লিয়ার না বিষয়টি, তাহলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমার ফেসবুক পেজ আছে, একটি সিক্রেট গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটি আমি দিয়ে দিব। সেই গ্রুপে আপনি আপনার পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এখানে দেখবেন একটি লক আছে, এই লকটি ক্লিক করে আপনি এই যে ওয়াটারপ্রুফের জন্য যে বক্স দ্বারা এটি আবদ্ধ থাকে সেটি আপনি খুলতে পারবেন। এই একটি, হ্যাঁ, ক্লিক করে এভাবে আপনি খুলতে পারবেন। আমি খুলে দেখাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি খুলে ফেলেছি। এই যে আপনার যে ক্যামেরাটি, এটি দেখতে খুবই কিন্তু ছোট ক্যামেরা, দেখলে ভালো লাগবে, আপনাদেরও কিনতে ইচ্ছা করবে। এবং এটি খুবই প্রয়োজনীয়, কারণ যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা রাইডিং করেন, তারা ক্যামেরা ধরে রাখার সুযোগ পান না। যারা অনেক জায়গায় ঘুরতে যান ফ্রেন্ডদের সাথে, যারা অনেক সময় টিউটোরিয়াল করে থাকেন, ভিজিট নানা জায়গায় পরিদর্শন নিয়ে, তাদের জন্য এটি খুবই উপযোগী। এখানে দেখছেন চার্জার প্লাস মেমোরি কার্ডের স্লট সব কিছু দেওয়া আছে, আপনি এটি আপনার ডেস্কটপের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন। এবং এটার মধ্যে যে ব্যাটারি দেওয়া আছে, যেখানে দেখছেন আপনারা সাউন্ডের একটা ব্যবস্থা করা আছে, প্লাস এখানে প্লে বাটনও রয়েছে। এবং আপনার এখানে দেখছেন যে ব্যাটারির ভিতরে ব্যাটারি আছে, এবং এই ব্যাটারিটি আপনি চার্জ দিয়ে রাখতে হবে। এই ব্যাটারি আপনার ভালো পরিমাণে ব্যাকআপ দিবে, আমরা আশা করছি এটি 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি আপনাকে ব্যাকআপ দিবে।
তবে এটা 4-5 ঘন্টা ব্যাকআপ দেবে, এটা আপনি শিওর থাকতে পারেন। এবং এটি আপনি সবসময় চেষ্টা করবেন কেনার পরে 4-5 ঘন্টা আগে চার্জ দিয়ে নেওয়া, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি ভালো সাপোর্ট দিবে। এবং আপনি সামনে যে প্লে বাটনটি থাকবে, সেই প্লে বাটনটিতে ক্লিক করে আপনি ভিডিও প্লে করতে পারবেন বা ছবি ক্যাপচার করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এটা অনেক ছোট, 2 ইঞ্চি ডিসপ্লে, হয়তো এখানে আপনি 4K+1080 পিক্সেল+720 পিক্সেল সব কিছু কিন্তু অপশন থাকবে। আপনি অপশনগুলো এখানে ক্লিক করে দিতে পারেন, অপশনগুলো আপনি সিলেক্ট করে দিলে সেই অনুযায়ী কিন্তু ভিডিও হবে। আমি কিছু ভিডিও করেছিলাম এবং পিকচারও কিছু তুলেছি, সুতরাং আপনারা এই বিষয়গুলো যদি একটু খুঁটিনাটি দেখেন তাহলে সবগুলো যে ফাংশনগুলো আছে আপনারা দেখতে পারবেন। আমি আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করছি। আপনারা এখানে দেখছেন, এখানে যে রেজুলেশন কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, রেজুলেশন আপনি যেই রেজুলেশনের পিকচার কোয়ালিটি চান বা ভিডিও কোয়ালিটি চান সেই রেজুলেশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু এটি কাজ করবে। এবং এটি বাজার মূল্য বর্তমানে মাত্র 3400 টাকা। আপনি মাত্র 3400 টাকার বিনিময়ে এই অ্যাকশন ক্যামেরাটি R1 কম্পিউটার্সের নিউ এলিফেন্ট রোড ব্রাঞ্চ থেকে নিতে পারবেন। সুতরাং আপনি যদি এখনই অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করুন, আমাদের হট নাম্বারগুলো দেওয়া থাকবে, আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আমি আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং লাস্টে আরও একটি ইনফরমেশন ছিল, সেটি হলো যে আমাদের 2টি পদের জন্য কিন্তু আমরা লোকবল নিচ্ছি, একটি অ্যাকাউন্টেন্ট এবং একটি এবং 4 জন মার্কেটিং। সুতরাং সবগুলোই আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।